নমস্কার ক্যালকাটা আয়ুর্বেদের আরো একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছে আপনাদের সঙ্গে এবং ক্যালকাটা আয়ুর্বেদের বিভিন্ন পর্বে আমরা নির্দিষ্ট কিছু কিছু রোগ ব্যাধি নিয়ে আলোচনা করার চেষ্টা করি আজকের পর্বে মূলত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো পুরনো ব্যথা মূলত সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী সুমিতদা আপনাকে অনেক অনেক স্বাগত এবং যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাইছি পুরনো ব্যথা বা পুরনো ক্ষত এগুলো তো দিনের পর দিন বাড়তেই থাকে যদি আমরা শুরুতেই সেটার কোনো রকম চিকিৎসা বা ট্রিটমেন্ট না করাই এক প্রকার নেগলিজেন্সি জায়গায় নিয়ে যাই এই বিষয়টা নিয়ে প্রথমেই কি বলবেন প্রথমে বলবো যে মানুষ যখন আমরা কোনো রকম ভাবে চোট পাই অনেকের কি হয় কোথাও পড়ে গিয়ে ব্যথা পেতে পারে কারো একটা ছোটো মোটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হালকা করে লাগলো সেই মুহূর্তে হয়তো সে ব্যথা পেয়েছিল সে নিজেই ঘরোয়া টোটকা করে সেটা সেরে গেল তারপরে সে ভুলে গেছে তো এরকম ঘটনা কিন্তু অনেক মানুষের জীবনেই ঘটে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যথাগুলোই কিন্তু পরে একটা বড় আকার নিয়ে একটা বড় সমস্যা নিয়ে মানুষের সামনে চলে আসে এবং তখন এতটাই কষ্টদায়ক হয় সেগুলো সেখানে শুধু ব্যথা নয় এমন সিচুয়েশনে চলে যায় যে সেটা অপারেশনের কাজ মানে পর্যাতেও চলে যায় এটা কিন্তু আমি অস্টিও আর্থারাইটিস বা গাউট বা রিউমাটয়েড আর্থারাইটিস এর কথা বলছি না কিন্তু সাধারণভাবে যে চোটগুলো পাই আমরা বিভিন্ন ইসেতে সিচুয়েশানে তার থেকে কিন্তু হতে পারে মানে এমনও দেখা যায় যে ধরুন কেউ একটা বাসের হ্যান্ডেলে ধরে রয়েছে এবং সে যাচ্ছে হঠাৎ বাসটা ব্রেক চিপেছে ব্রেক চেপার পর তার ধরুন শোল্ডার জয়েন্টে কাঁধে খুব জোরে টান লেগেছে খুব কষ্ট হয়েছে তখন আস্তে আস্তে সে বাড়িতে গিয়ে একটু কোনো অয়েনমেন্ট লাগিয়েছে এক দুদিনের মধ্যে আস্তে আস্তে কমে গেছে কিন্তু এই ব্যথাটা কিন্তু সেরে যায়নি দেখা গেল 8 বছর 10 বছর পরেও সেই ব্যথাটা হট করে আবার শুরু হয়েছে এবং সেকেন্ড টাইম যখন ব্যথাটা আসছে তখন দেখা যাচ্ছে সে আর হাত তুলতে পারছে না একটা ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে আর সাধারণভাবে অনেক সময় দেখা যায় ফ্রোজেন শোল্ডারের একটা বিশেষ কারণ হচ্ছে চোট পেয়েছিল কোনো সময় কিন্তু সে রিকালেক্ট করতে পারে না সে তার মনে থাকে না যে কবে ব্যথাটা পেয়েছিল তো ভাবতে ভাবতে ডাক্তারবাবুরা যখন কথা বলে ভাবাতে ভাবাতে দেখা যায় যে হ্যাঁ আমি একবার বাসে এইভাবে চোট পেয়েছি এই সাধারণ জায়গা থেকে কিন্তু এমন একটা জায়গায় পরিস্থিতিতে চলে গেল যেখান থেকে সে ব্যথা তো ফিল করছে তার সাথে তার সব কাজ ঠিকমতো করতে পারছে না কারণ সে হাত তুলতে পারছে না বেশি জোরে তুলতে গেলেই ব্যথা লাগছে এই জায়গাটা স্টিফ হয়ে গেছে ফ্রোজেন বলে যার জন্য মানে ফ্রিজ হয়ে যাচ্ছে জায়গাটা এটা গেল অনেক সময় দেখা যায় যে কাঁধে ঘাড়ে অনেকে ব্যথা পেয়েছে একটা ঝাঁকুনি লেগেছে একটা অ্যাক্সিডেন্টে ঝাঁকুনি লেগেছে এবং ঝাঁকুনি লাগার পর আবার নর্মাল হয়ে গেছে একটু মাথাটা ঘুরে গেছিলো আবার একটু পর ঠিক হয়ে গেল ভুলে গেল দেখা যায় যে বেশ কিছু বছর পরে সেখান থেকে আস্তে আস্তে পেইন হচ্ছে এবং সেখান থেকে ব্যথাটা যেন আস্তে আস্তে নাবছে কাঁধ দিয়ে নেমে যাচ্ছে দেখা গেল অনেক সময় সেখানে স্লিপ ডিস্কও হয়ে গেছে সেটা আগে জানতো না কারণ সেই ব্যথাটা নিয়ে আর মাথা ঘামায়নি তো সেটা রয়ে গেছে কারণটা রয়ে গেছে যত বয়স বেড়েছে বা লাইফস্টাইল চেঞ্জ হয়েছে সেখানে আরও বেশি প্রেশার পড়েছে বা অযত্ন হয়েছে সেই জায়গাটার বা যেসবভাবে সে চলাফেরা করেছে তাতে ওটা আরও গাড়িয়ে গেছে আর আলটিমেটলি দেখা গেল তার সেই সমস্যাটা দেখা গেল যেটা নর্মাল আমরা স্পন্ডিলোসিস বলি সেখান থেকে না হয় সেখানে স্লিপ ডিস্ক হয়ে গেছে ঠিক আছে সেটা একটা এমন জায়গায় ভবিষ্যতে চলে যেতে পারে যেখানে অপারেশন ছাড়া কোনো গতি থাকবে না তো এরকম এরকম বিভিন্ন ক্ষেত্রে কোমরের জন্য আমরা দেখি যে কোমর একটা কোথাও পড়ে গেছে কেউ সেই মুহূর্তে হয়তো সে ডোলে দিল জায়গাটা একটু মাসাজ করে দিল একটু আইস দিয়ে দিল কমে গেল ব্যথার ওষুধ খেয়ে নিল কমে গেল কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু বছর পর তার একটা অন্য সিচুয়েশনে হয়তো দেখা যাচ্ছে মহিলার ক্ষেত্রেই বলা যায় যে তার প্রেগনেন্সি হয়েছে ডেলিভারি হয়ে গেছে তারপর হঠাৎ তার ব্যথাটা শুরু হয়েছে কিন্তু সেটার কোনো মতেই কমছে না আচ্ছা হতে পারে এটা কারো কারো ক্ষেত্রে বা তার বয়স যত বেড়েছে দেখা যাচ্ছে ক্যালসিয়ামের ডিপোজিশন কমে গেছে তার মেনোপজ হয়ে গেছে আলটিমেটলি সেখানে একটা তো সমস্যা ছিলই কিন্তু তখন এক্সরে প্লেটে এক্সরে করতে গিয়ে দেখা যাচ্ছে যে পুরনো একটা কি বলবো হেয়ার লাইন ফ্র্যাকচার ছিল সেখানে যেটার গুরুত্ব তখন সেই মুহূর্তে বোঝেনি কেউ তো এরকম একটা অসুখ নির্ধারণ মানে ডায়াগনোসিস করতে গিয়ে তখন এরকম পুরনো পুরনো কারণে যে ওই রোগটা হয়েছে বা সমস্যাটা দেখা দিয়েছে এবং সমস্যাটা জটিল আকারে এসেছে এরকম কিন্তু পাওয়া যায়
তো এগুলোকে কিন্তু ফেলে রাখতে নেই। সেক্ষেত্রে সুমিতা, ক্যালকাটা আয়ুর্বেদে তো বহু মানুষ আসেন, তাদের বহু সমস্যা নিয়েই আসেন, এরকম কোন মানুষের সমস্যা ফেস করতে হয়েছে আপনাদেরকে, যে রোগটা দীর্ঘদিনের, প্রায় 15 থেকে 20 বছর হয়ে গিয়েছে রোগটা রয়েছে কিন্তু একদম আমল দেননি তারা? এক্স্যাক্টলি তাই। আমাদের এখানে একজন পেশেন্ট এসেছিলেন যার পুরনো একটা বেশ কিছু বছর, আপনি যেমন বললেন তো এরকমই পুরনো একটা, প্রথমেই হয়েছিল তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, স্কুটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্কুটার অ্যাক্সিডেন্টের পর সে যেমনি অ্যাক্সিডেন্টের ফলে যে যেটা হয়েছে সেটা তো তার রিকভারি হয়ে গেছে, মানে যেটা ফার্স্ট এড দেওয়ার দরকার ছিল সে, মানে ধাক্কা লেগেছে সে পড়ে গেছে, তারপর সে চোট পেয়েছে, ব্যথা পেয়েছে, সেখানে ওষুধ লাগিয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কিছুদিন দু একদিন রেস্ট নিয়েছে, কিন্তু তারপর ভেতরে কি হয়েছে সেই জিনিসটা যেহেতু অনেক পুরনো ব্যাপার বলছি, তখন ব্যাপারটা অতটা মানুষের নজরেও কম থাকতো যে কি হয়েছে, এমন কিছু হয়নি, মানে একটা মানুষের উইল পাওয়ার কাজ করতো যে না আমার কিছু হয়নি সেরে যাব, কিন্তু উইল পাওয়ার ভালো কিন্তু কোনো জিনিসটা নেগলেক্ট করা ভালো না, ঠিক আছে। সেই মুহূর্তে যদি উনি টেস্টগুলো করে নিতেন, যে একটা এক্সরে করে আগে দেখে নিই আমার কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা, কোথাও কোনো মানে মানে সমস্যা দেখা হয়েছে কিনা কিছু, সেগুলো যদি দেখে নিত তাহলে এই দিনটাই আসতো না। কিন্তু সে যখন বয়সের সাথে সাথে তার ক্ষমতা কমে গেছে, শারীরিক ক্ষমতা কমে গেছে, ওজন বেড়ে গেছে, সেই জায়গায় চাপ বেশি পড়েছে, আস্তে 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 এমন ব্যথার সৃষ্টি হয়েছে যে তার পা দিয়ে আর তার ব্যথাটা নাবছে এবং হাঁটা চড়াটাই একদম রেস্ট্রিক্টেড হয়ে গেছে, নাড়াতে পারছে না। এরকম পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে, যাদের ট্রিটমেন্ট কিন্তু করাটা যদি আরও আগে হতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সে রিলিফ পেত, এবং এতদিন তার এই জিনিসটা মানে লিঙ্গার করতো না, এতদিন থাকতো না, আর আজকে যে কষ্টটা পেয়ে এসছে, চোখের জল ফেলতে হচ্ছে, সেটা করতে হতো না। আমাদের কাছে এরকম পেশেন্ট কিন্তু আসে। প্রথম কথা দেখুন, যদি কারো ওরকম সমস্যা মানে আগে হয়ে থাকে, পাস্টে হয়ে থাকে, তাহলে আমি বলবো প্রথম এসে একটু কনসাল্ট করুন। যদি এখনও দেখছেন যে সেই সমস্যাটা মানে কোনো রকম সমস্যার সৃষ্টি হয়নি, তবু একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে একটা এক্সরে করে দেখুন যে কোথাও কিছু ওরকম ক্র্যাক রয়ে গেছে কিনা বা কোথাও চোট রয়ে গেছে কিনা, বা ধরুন কারো মাঝে মাঝেই একটা কোনো জায়গায়, পার্টিকুলার জায়গায় একটা হয়তো ব্যথার সৃষ্টি হয়, আবার কিছু ওষুধ টষুধ খেয়ে কমে যাচ্ছে, তাহলে ওটা খুব দরকার যে জানার যে আমার ব্যথাটা কেন হচ্ছে। সেই ব্যথার কারণটা জেনে নেওয়ার জন্য অবশ্যই একজন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা উচিত, ওনার অ্যাডভাইস অনুযায়ী একটা এক্সরে হোক বা কোনো টেস্ট করতে দিলে, অন্য কোনো টেস্ট করতে দিলে সেগুলো করতে হবে। তার সাথে সাথে যদি দেখা যাচ্ছে হ্যাঁ সেখানে সমস্যাটা রয়েছে বা আপনি নিজেও ফিল করছেন যে আপনার এই প্রবলেমটা রয়েছে, তাহলে ওটাকে পার্মানেন্টলি ঠিক করতে হবে। ওটাকে ধামাচাপা দিয়ে রাখলে হবে না যে আমি একটা শুধু একটা দোকান থেকে গিয়ে ওষুধের একটা পেন কিলার দিল, আজকাল তো ওষুধের দোকান থেকে গিয়ে একটা পেন কিলার কিনে বেশিরভাগ লোকই খেয়ে নিচ্ছে, সেটা আদৌ ওনার জন্য উপযুক্ত হবে কিনা, সেটা তার জন্য ভালো হবে কিনা, কিছু ভাবছেন না, তার সাইড এফেক্ট একদম মানে খুব মারাত্মক হয়ে যায়। এক একজনের ক্ষেত্রে দেখা গেছে একটা ওষুধ খেয়ে যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে, যখন ডাক্তারবাবুর কাছে গেলাম তখন ওটা বললো এটা তো ক্ষতিই হয়ে গেছে, তার থেকে নতুন উপসর্গ দেখা গেছে, কারো কারো লিভার ড্যামেজ করছে, অনেক কিছু এরকম জটিলতার সৃষ্টি হচ্ছে। তো সেগুলোর থেকে বাঁচার জন্য আমি বলবো নিজে ডাক্তারিটা না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন, সঠিক পরামর্শটা নিন, এবং ওরকম কোনো সমস্যা থাকলে সেগুলোকে চিকিৎসা করান, ফেলে রাখবেন না। আমাদের অনেক সময় মনে হয় কি এই প্রবলেমটা খুব বড় না, এটার জন্য টাকা খরচা করে লাভ নেই, তার থেকে আমি সেই খরচাটাই অন্য কোনো একটা আমার পছন্দের কিছুতে খরচা করে দিলাম, ঠিক আছে, এটা মানুষের মনে হয় বা এখন এটা আমার কাছে বাজে মানে খরচা বলে মনে হচ্ছে, কিন্তু ওটাই যখন গাড়িয়ে যাবে তখন এই খরচাটাই আর সেই চিকিৎসাটা হবে না। সুমিতা, এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, একদম ভীষণভাবে আমরা দৈনন্দিন জীবনে আমার আপনার আমাদের পরিবার থেকে এটা বুঝতে পারি, ধরুন আমাদের মাতৃ বা পিতৃস্থানীয় লোকজন তারা তাদের ছেলে মেয়েদের প্রতি যতটা কনসার্ন থাকে, নিজেদের প্রতি ততটা কনসার্ন তারা থাকলেও সেটা প্রকাশ্যে আনার সময় সুযোগ বা সেই জায়গাটা তারা রাখেন না। ছেলে মেয়ে অসুস্থ হলে তারা যতটা ছোটাছুটি করেন, নিজেরা পড়ে গেলেও ঠিক আছে সেরে যাবে ভালো হয়ে যাবে, এই নেগলিজেন্সের ব্যাপারটা কিন্তু প্রচুর দেখা যায় ঘরে ঘরে। হ্যাঁ, এটা দেখুন একটা কথা, আমি যেটা মন থেকে ফিল করি যে আমার উপর যদি কেউ ডিপেন্ড করে থাকে, আমি তাকে ভালো রাখতে গেলে আমার নিজেকে ভালো থাকতে হবে, আমি যদি নিজেকেই ভালো রাখতে না পারি তাহলে আমি তার জন্য করব কিভাবে, এটা খুব মনে রাখতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ফ্যামিলির সাপোর্ট পায় কোনো মানুষ, সে নিজে নেগলেক্ট করলেও ফ্যামিলির আর যারা আছে, কোনো একজন মানুষের যদি তার ওয়াইফ থাকে বা ওয়াইফের হাজবেন্ড আছে বা ছেলে মেয়েরা বড় হয়েছে, তাদেরকে জোর করে হলেও সেই চিকিৎসাটা করানো উচিত, বুঝিয়ে করানো উচিত
যে না হলে ভবিষ্যতে যে সমস্যাটা হবে সেটা সবার জন্যই সমস্যা হবে, আর্থিকও সমস্যা হবে এবং কি বলবো একটা পারিপার্শ্বিক যে আরও সমস্যা, তাকে ঠিকমতো যত্ন করা তারও সমস্যা দেখা দেয়। এবং এই যে কোনো একটা বাড়িতে একটা সমস্যা দেখা দিলে বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু মানে রেসপন্সিবল মেম্বার যারা থাকে সবাই কিন্তু সেটা নিয়ে সাফার করে। তো আমি কেন আমি নিজে থেকে এমন কোনো জায়গায় নিজেকে নিয়ে যাব যেখান থেকে আমার জন্য আমার ফ্যামিলি সাফার করবে, আর আমি যদি সুস্থ না থাকতে পারি আমি তাহলে আমার ফ্যামিলিকে সাপোর্ট দেবো কোত্থেকে? তো সুবিধা আপনার কাছে যেটা নিয়ে আসবো যে এরকম তো বহু মানুষ আসেন, আপনি যেমনটা বলছিলেন বহু পুরনো রোগ নিয়ে আসেন, তাদের জন্য ক্যালকাটা আয়ুর্বেদ ঠিক কীভাবে সাহায্য করতে পারে তাদেরকে? প্রথম কথা, আমাদের যেটা সিস্টেম এখানে, প্রথম হচ্ছে একটা কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, এখানে কনসাল্ট করা হলো, কনসালটেশনের পর বোঝা গেলো, কেস হিস্ট্রি নেওয়া হলো, সেখান থেকে জানা গেল তার সমস্যাটা, যদি উৎসটা অলরেডি তা জেনে গিয়ে থাকে পেশেন্ট যে কী কারণে প্রবলেমটা দেখা দিচ্ছে বা কী প্রবলেম আগে থেকে ডায়াগনোসিস হয়ে থাকে তো ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে যদি টেস্ট করতে হয় টেস্ট করে বোঝা গেল কী সমস্যাটা আছে এবং তার থেকে বেরিয়ে আসবে যে সমস্যাটার কারণ কী বা উৎস কোথায়, এবং তারপর কী হবে তাকে মেডিসিন দেওয়া হবে একদিকে, আরেক দিকে যদি তার দরকার হয় পঞ্চকর্মা থেরাপি তাহলে পঞ্চকর্মার ব্যবস্থাও ডক্টর প্লাসে আছে, যে ব্যবস্থা একেবারে কিন্তু অন্য জায়গার থেকে আলাদা, আর বলবো ইস্টার্ন ইন্ডিয়াতে এরকম ব্যবস্থা কিন্তু দেখা যায় না। এটা শুধু আমাদের কথা না, এটা যেই পেশেন্টরা আমাদের এখানে আসেন অন্য জায়গাতেও কোনো দিন সাউথ ইন্ডিয়াতে গিয়েও ট্রিটমেন্ট নিয়েছে তাদেরই বক্তব্য এটা যে এরকম একটা সেট আপ কিন্তু আমরা এদিকে দেখিনি কোথাও। তো সেই ব্যবস্থা রয়েছে, এই মেডিসিন পঞ্চকর্মা এই সব কিছু মিলিয়ে কিন্তু টোটাল ট্রিটমেন্টটা হবে, তার সাথে সাথে যদি ডায়েটের দরকার হয় সে ডায়েট প্রেসক্রিপশন করা হবে, তার সাথে যদি কোনো যোগ প্রাণায়ামের প্রয়োজন থাকে তাকে কিন্তু সেগুলো বাড়িতে করতে অ্যাডভাইস করা হবে, এই সবটা নিয়েই কিন্তু ডক্টর প্লাসে ক্যালকাটা আয়ুর্বেদে ট্রিটমেন্ট চলবে। সুমিত, সেক্ষেত্রে ভীষণ নির্দিষ্ট করে জানতে চাইবো, কারোর যদি অনেক বছর আগে কোমরে চোট লাগে এবং সেই ব্যথাটা যদি সে বয়ে নিয়ে যায় কোনো রকম চিকিৎসা ছাড়া বা চটজলদি চিকিৎসা ছাড়া, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার সমস্যাটা ঠিক কতটা গুরুতর হতে পারে, আরও কী কী সমস্যা বাসা বাঁধতে পারে সেক্ষেত্রে যদি সে কোমরে চোট পায়? দেখুন, কোমরে চোট পেয়ে গেলে দেখা যেতে পারে যে বয়সের সাথে সাথে হয়তো সেখানে হাড় ক্ষয়ে যেতে পারে, ঠিক আছে। আমাদের যে মেরুদণ্ডের হাড় আছে তার মধ্যে তো হাড়ের প্রত্যেকটা হাড়ের মধ্যে একটা করে গ্যাপ থাকে, মানে যতটুক থাকা দরকার, ঠিক আছে, সেই গ্যাপটা হয়তো কমে আসতে পারে, তাতে নার্ভের উপরে চাপ পড়তে পারে, স্পাইনাল কর্ড এফেক্টেড হতে পারে, হ্যাঁ ওটা হতে পারে, ঠিক আছে, এটা গেল। তার সাথে সাথে এমন হতে পারে যে সেখানে ক্ষয় হতে পারে যেটা বললাম। তারপরে কি হয়, আমাদের বয়সের সাথে সাথে যদি একজন প্রপার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে না থাকে তার মাংসপেশির ক্ষমতা কমতে থাকে, তো সেখানেও কী হবে, ব্যথার সৃষ্টি হবে, এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। এমন কি অনেক সময় দেখা যায় যে কোনো একটা মানে মানে ক্র্যাক হয়েছে বা ভেঙে গেছে জায়গাটা, চিড় ধরে গেছে, এমনভাবে হয়েছে যেটার আর কোনো ট্রিটমেন্ট হয়নি, সেখানে দেখা যায় এক্সট্রা মাংস গজিয়ে যাওয়ারও কিন্তু অনেক সময় প্রবণতা থাকে এবং সেটা আমরা দেখতে পাই যে এরকম হয়েছে, আমাদের অনেক পেশেন্টরা ওই নিয়েও আসে। তো কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে সেই এমন স্টেজে চলে এসছে যে তখন ট্রিট মানে ওটা অপারেশন করা ছাড়া আর কোনো গতি থাকছে না। তো একটাই কথা যে আমি কেন আগে অপারেশনের দিকে যাব বা আমার ওই পর্যন্ত কেন আমি আমার রোগটাকে জিয়ে রাখবো, তার জন্যই কিন্তু আমি বলবো যে সবসময় যখনই মানে অল্প সমস্যা হলেই সেটা যদি দেখা যাচ্ছে যে বারে বারে ফিরে ফিরে আসছে তাহলে কিন্তু আমি সেটাকে নেগলেক্ট একেবারে করা উচিত না, তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিয়ে তার ট্রিটমেন্ট করা উচিত। এবং আমাদের ক্যালকাটা আয়ুর্বেদে তার সম্পূর্ণ ব্যবস্থা আছে, আপনারা হেল্পলাইন নাম্বারে কল করে নিন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কীভাবে কী করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বার থেকে আপনাদেরকে গাইড করব। এবং সেক্ষেত্রে কোমরের ব্যথা তো গেল, এবার যদি কারোর, আপনি যেমন শুরুতেই বলছিলেন যে বাসে ট্রাভেল করছে তার কাঁধে হ্যাঁচকা টান লাগলো বা ঘাড়ে অনেকদিন ধরে একটা যন্ত্রণা হচ্ছে, সেই সমস্যার বারবারন্ত হলে তাকে কী কী সমস্যার মুখে পড়তে হতে পারে? একটা যেটা বলছি কাঁধের জন্য, যেটা বললাম যে ফ্রোজেন শোল্ডার হয়ে যেতে পারে, ঠিক আছে, সেই চোটের থেকে দেখা যাচ্ছে, তার সাথে সাথে কী হয় যে তার হয়তো অনেক বেশি ভারী তুলছে, তারপরে ধরুন শোয়ার প্যাটার্নটা ঠিক নেই, ঘুমের যেভাবে ঘুমোতে হয় হাত সেভাবে ঠিক নেই, এগুলো থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে ওটা গাড়িয়ে যাচ্ছে এবং যখন দেখা যাচ্ছে সে আর হাত তুলতে পারছে না, জামা পড়তে অসুবিধে হচ্ছে, মহিলাদের চুল আঁচড়াতে অসুবিধে হচ্ছে, তখন তার হঠাৎ করে মনে পড়ছে আমার ট্রিটমেন্ট প্রয়োজন, আমার ট্রিটমেন্ট প্রয়োজন। কিন্তু যে আগে যে চোটটা পেয়ে তার একটু দেখিয়ে নেওয়া উচিত ছিল সেখানে, সেটা কিন্তু সে করেনি।
তো যাদের ওরকম সমস্যা আছে তাদেরও বলবো যে এখন আর ফেলে রাখবেন না, এখন আপনি বাধ্য করতে, কারণ হচ্ছে আপনার ব্যথাটা এতটাই বেড়ে গেছে, বারবারন্ত হচ্ছে। তো সেই জায়গায় আসার আগেই বলবো শুরু করে দিন ট্রিটমেন্ট, আর যাদের ওরকম সমস্যা চলে এসছে তাদেরকেও বলবো আর ফেলে রাখবেন না, এবার চলে আসুন ট্রিটমেন্টের মধ্যে। অনেকের ঘাড়ের সমস্যা থেকে অনেকের কি হয় যে আমাদের কার্ভটা আছে না, আমাদের একটা মেরুদণ্ডের হাড়ের একটা নির্দিষ্ট কার্ভ আছে যেটা এক্সরে করলে বোঝা যায় কেমন হয় কার্ভটা, একটা সাপের মতো কিন্তু একটা কার্ভ থাকে, এক একটা জায়গায় ওই কার্ভটা এক এক রকম থাকবে। দেখা যাচ্ছে সেই কার্ভটা যদি শক্ত হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, তাহলে সেখানে ব্যথার সৃষ্টি হতে পারে। আরও বয়সের বাড়ার সাথে সাথে কী হয়, যদি মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, আগে যে বেশি মুভমেন্ট করতে পারছে না ঘাড় ওখানে, তাহলে ফ্রিজ হয়ে যেতে পারে। তখন দেখবেন অনেক মানুষের কী হচ্ছে, এরকম ঘুরতে পারে না, মানে পুরো শরীরটা ঘুরিয়ে নিয়ে তাকাতে হয়, এই সমস্যাগুলো আসতে পারে, বা সেই নার্ভ থেকে ব্যথা বিভিন্ন জায়গায় রেডিয়েট করতে পারে, এই বিভিন্ন সমস্যা কিন্তু তখন দেখা যাবে। এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম আপনার সমস্যা, এবং আমি নিশ্চিত যে এই ধরনের কোনো সমস্যা কারোর না কারোর, কোনো না কোনো পরিবারের একজনের হলেও এই সমস্যাটা রয়েছে, এবং তারা এখন হয়তো অনুভব করতে পারছেন যে সত্যি তাদের চিকিৎসার প্রয়োজন, বা অন্তত তাদের সুস্থ থাকার প্রয়োজন তার প্রিয়জনদের বাঁচিয়ে রাখার তাগিদে। তো সে জায়গায় বলবো আপনি ক্যালকাটা আয়ুর্বেদের হাত ধরতেই পারেন, তবে তার আগে একবার আপনাদেরকে পঞ্চকর্মা সেই থেরাপি দেখাবো, যা দেখলে আপনারা বুঝতে পারবেন কী করে সেই পঞ্চকর্মা থেরাপি আপনার উপরে প্রয়োগ করলে, বা আপনি সেই পঞ্চকর্মা থেরাপি নিলে কতটা সুস্থ এবং স্বাভাবিক হতে পারবেন, চলুন দেখে নেব। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কি হয়, বডিকে ডিটক্সিফাই করে, এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কি হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে, এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয়, বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয়, যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে, আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে, এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, এবং শরীর থেকে কী হচ্ছে, ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে, এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত। এখন আমরা করব যেটা, এটাকে বলা হয় শিরোধারা। শিরোধারা প্রসিডিওরটাই কী হবে, এইটা একরকম মেডিকেটেড অয়েল দেওয়া আছে, এই যে আমাদের ইউটেন্সিলটা এটার মধ্যে মেডিকেটেড অয়েল দেওয়া আছে, এবং খুব আস্তে আস্তে নলের মাধ্যমে কপালে এর ধারাটা দেওয়া হচ্ছে। এই যে তেলের ধারাটা, এতে দেওয়াতে কী হবে, এটা অ্যাকচুয়ালি কাজ করে আমাদের মনের ওপরে। শিরোধারার কাজ হচ্ছে আমাদের যে মানসিক চাপ বা স্ট্রেস সেটাকে কমিয়ে আনে, এবং তাতে কী হয়, মানুষের যে একটা মানসিক সমস্যাগুলো যেগুলো দেখা দেয় সেটার থেকে বেরিয়ে আসা যায়। মানুষের যখন মন ভালো থাকে তখন কিন্তু তার শরীরও ভালো থাকে, এবং শরীরের প্রত্যেকটা সিস্টেম ঠিকভাবে কাজ করে, এবং মন যদি আমাদের শান্ত থাকে তাহলে আমরা যে কোনো কাজ সুষ্ঠুমতো করতে পারি। এবং যে এই IBS থেকে যে মানুষের যে খুব তাড়াতাড়ি ইরিটেশন বা রেগে যাওয়া যেই সমস্যাগুলো, বা অল্পতে অস্থির হয়ে যাওয়া, সেইগুলো কিন্তু এই শিরোধারার মাধ্যমে কিন্তু কমিয়ে আনা যায়। এই শিরোধারাটা একটা গ্যাপ আছে, এই যে এখানে যে একটা নল তৈরি করে দেওয়া হচ্ছে তারও কিন্তু একটা মেজারমেন্ট আছে, কতটা উপর থেকে দিতে হয়। এই যে আমরা সবসময় বলি যে আমাদের ক্যালকাটা আয়ুর্বেদের একটা অথেন্টিক ট্রিটমেন্ট হয়, সঠিক ট্রিটমেন্ট হয়, চিকিৎসা পদ্ধতিটা সঠিক থাকে, এগুলো হচ্ছে তার বিশেষত্ব। এই যে আমি যেই কথাটা বললাম যে এইটা একটা ডিস্টেন্স মেনে কিন্তু তেলের ধারাটা দেওয়া হয়, এটা কিন্তু ইচ্ছা করলে কেউ সামনে থেকেও দিতে পারতো, কিন্তু সঠিক একটা পদ্ধতিতে কিন্তু একটা সঠিক মাপ মেনটেন করে দেওয়া হয়, তার এফেক্টটা কিন্তু এক ধরনের অন্যরকম হবে, যার এফেক্টটা খুব বেটার হবে আর কি।
এই শিরোধারার যে তেলটা সেটা মেডিকেটেড অয়েলের বিভিন্ন ধরনের তেলের সংমিশ্রণে তৈরি হয়, একটা কম্বিনেশন অয়েল হয়, যেটা কপালের উপরে দিলে কি হয় যে আমাদের যে ফিলিংসগুলো বা ধরুন আমাদের যে সেন্সেশনগুলো সেগুলোর একটা পরিবর্তন হয় এবং তাতে কি হয় যে আমাদের মন শান্ত হয় এবং তার সাথে সাথে মস্তিষ্কজনিত কিছু রোগের সাথে সাথে আমাদের যে IBS ইরিটেবল বাউল সিন্ড্রোম যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি তাতেও কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়, মন শান্ত হয়। আর আবার বলছি, মন শান্ত হয় এবং যে একটা খিটখিটে ভাব যেটা তৈরি হয়ে যায় সেটার থেকে বেরিয়ে আসা যায় এবং সুস্থ মন থাকলে সুস্থ শরীর অটোমেটিক হবে, তার জন্য কিন্তু আমরা এটা IBS-এ দিই। এই ধারার যখন সমাপ্তি ঘটে তখন একটা হালকা একটু মাসাজ দিয়ে কপালের ওপর এই পদ্ধতিটাকে কমপ্লিট করা হয়। পত্রপিণ্ডম, পত্রপিণ্ডম মানে এই যে আপনার একটা মানে পুলটিশ তৈরি করা হয়েছে দেখছেন কাপড় দিয়ে, এর ভেতরে কি রয়েছে? মেডিকেটেড হার্বস, কিছু বিভিন্ন গাছের পাতা রয়েছে যেগুলো কিছু ঔষধীয় গুণাগুণ রয়েছে। এটা কি হবে, একটা তেলের মধ্যে সেই তেলটাও কিন্তু মেডিকেটেড অয়েল, যার এই এই নিউরোপ্যাথির উপরে কাজ হবে বা নার্ভের যে ব্যথা তার উপরে কাজ হবে সেরকম একটা তেল, এই দুটোর মিশ্রণে কিন্তু এই ক্রিয়াটা প্রক্রিয়াটা চলবে। কি হবে, এটা কিন্তু সেই হালকা গরম তেলের মধ্যে এটা প্রথমে ডোবাতে হবে এবং তারপরে কিন্তু একটা লেপের মতো লেপ দেওয়া বা শরীরের মধ্যে এটাকে কিন্তু মানে এই হিট যেই তৈরি হবে এই দুটোর থেকে নির্যাসটা বেরোতে থাকবে এবং হিটটা কিন্তু শরীরে একটা ভালো কাজ করবে। যে যার মেন কাজ হচ্ছে কি যে নার্ভের যে দুর্বলতা উইকনেস, মাসেলের যে উইকনেস এবং যে শারীরিক যে ব্যথা সেই ব্যথাটাকে কমিয়ে আনার জন্য। আমরা যেটা এখন দেখছি এই পত্রপিণ্ডমের শুরু হচ্ছে, আমাদের থেরাপিস্ট এটাকে করছে, আমাদের পেশেন্টের ওপর যে অ্যাপ্লিকেশনটা কীভাবে হয় সেটাই কিন্তু আমরা এখন ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি আমাদের একজন সাবজেক্টের ওপরে। কী হচ্ছে, আমরা আলোচনা করেছিলাম যে নিউরোপ্যাথিতে কী হয়, সাধারণভাবে বেশিরভাগই দেখা যায় যে হাতে এবং পায়ে এই দু জায়গায় কিন্তু দুর্বলতা দেখা দেয় মাংসপেশির মধ্যে এবং তার সাথে সাথে কী থাকে, ব্যথা থাকে। এই ব্যথার প্রকোপ থেকে বাঁচার জন্য বা ব্যথাটাকে কমিয়ে আনার জন্য এবং মাংসপেশির শক্তি বাড়ানোর জন্য কিন্তু এই পত্রপিণ্ডম পদ্ধতিটা করা হয়। এই পত্রপিণ্ডমটা আমরা যেভাবে পায়ে দিচ্ছি তার সাথে সাথে কিন্তু হাতেও প্রয়োগ করা হবে, যাতে হাত এবং পায়ের যে মাংসপেশি আছে মাসেলস থাকে তার শক্তি বাড়ানোর জন্য। আমরা আগে আলোচনা করেছি যে শক্তিটা কিন্তু নিউরোপ্যাথির জন্য কী হয়, মাংসপেশির ক্ষমতা কমে যায়, শক্তি কমে যায়, তার কী হয় মানুষকে দেখা যায় যে হাত পা কাঁপছে, ঠিকভাবে চলাফেরা করতে পারছে না, দাঁড়াতে পারছে না, তার সাথে সাথে কী হয় যে একটা ব্যথা তৈরি হয় এই নিউরোপ্যাথি থেকে ব্যথা, এই দুটোর জন্যই কিন্তু এই পত্রপিণ্ডমটা অ্যাপ্লাই করা হয়। যেটা পায়ে দেখছি সেটা আমরা হাতেও একবার দেখে নেব, হাতেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা হবে আর কি। অনেক সময় আমরা পেশেন্টকে দেখতে পাই যে হাতে শক্তি নেই, ভালো করে কলম দিয়েও লিখতে পারছে না, একটা চায়ের কাপ ধরতে গিয়েও কষ্ট হচ্ছে, কোনো জামাকাপড় পরতে গিয়ে জামাকাপড়টা যে ভালো করে তুলে ধরে পড়বে বা একটা গামছা চিপবে সে ক্ষমতাটাও থাকে না অনেক সময় দেখা যায় এবং তার সাথে সাথে বিভিন্নভাবে ব্যথার একটা প্রকোপ থাকে। এই পত্রপিণ্ডমের মাধ্যমে কী হচ্ছে, এই যে অয়েল আর হার্বস এটার দুটোর সংমিশ্রণে যে একটা থেরাপি চলছে পত্রপিণ্ডম, এর মাধ্যমে কী হচ্ছে এই মেডিসিনাল হার্বস আর অয়েলের এফেক্টটা শরীরের মধ্যে যাচ্ছে, এখানে মাংসপেশির ক্ষমতা বা শক্তি বাড়াচ্ছে, আর ধীরে ধীরে কিছুদিন নেবার পর এই থেরাপিটা নেবার পর বা এই পঞ্চকর্মা পদ্ধতিটা করার পর মাংসপেশির শক্তিটা বাড়বে এবং তার সাথে সাথে কী হবে যে ব্যথা, ব্যথার যে অতিরিক্ত কষ্ট সে তার থেকে কিন্তু আস্তে আস্তে রিলিফ পাবে পেশেন্ট।
পঞ্চকর্মা থেরাপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমি অন্তত সব ক্ষেত্রেই বলে থাকি যে যে অ্যাটমোসফিয়ার অর্থাৎ সব কিছুর জন্যই একটা পরিবেশের প্রয়োজন হয়, অর্থাৎ আপনার মানসিকতা, শারীরিক ক্ষমতা এই দুটো যেমন কোনো একটা পরিস্থিতি মোকাবিলা করতে আপনাকে সায় দেবে, তেমন আপনার পারিপার্শ্বিক এবং সামাজিক পরিস্থিতি সেটাও ভীষণভাবে গুরুত্ব রাখবে। কেন বললাম, কারণ এই যে পঞ্চকর্মা থেরাপি, এই পঞ্চকর্মা থেরাপির জন্য কিন্তু একটি নির্দিষ্ট অ্যাটমোসফিয়ারের প্রয়োজন, যে অ্যাটমোসফিয়ার ক্যালকাটা আয়ুর্বেদে রয়েছে। এবং সেটা আমার বক্তব্য নয়, সেটা যারা পরিষেবা নিচ্ছেন, যারা জড়িত রয়েছেন ক্যালকাটা আয়ুর্বেদের সঙ্গে, তারা নিজেরা খুব ভালো করে জানেন, বুঝতে পারছেন সেই বিষয়টা। এবং সুমিতার কাছে আসবো, আমরা এই যে এত কিছু নিয়ে আলোচনা করছি, ধরুন পুরনো ব্যথা বা চোট বা দীর্ঘদিনের অভ্যেস, বদ অভ্যেস বলতে পারি আমরা কোনো কোনো ক্ষেত্রে, মানে সমস্যা জিয়ে রাখা, এই ধরনের নানাবিধ সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যা থেকে ওভারকাম করতে গেলে একটা মানুষের প্রপার লাইফস্টাইলটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই প্রপার লাইফস্টাইলটা তারা কী করে মেনটেন করতে পারবে? দেখুন, আমাদের সঠিক যদি আমরা লাইফস্টাইল মেনটেন করতে চাই, কয়েকটা জিনিসের উপরে আমাদের নজর রাখতে হবে। প্রথম যেটা দেখতে হবে যে আমাদের যাতে রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে। আমি যে বয়সেরই হই না কেন, আমাদের কিন্তু যদি একটা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, যেটা একটা সঠিক পদ্ধতিতে, এমন নয় আমি সারাদিন ঘরের কাজ করে যাচ্ছি, ওটা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে সাইন্টিফিক পড়ে না, ঠিক আছে। একটা কী থাকতে পারে যে আমি ডেইলি একটা মর্নিং ওয়াক করব বা ইভিনিং ওয়াক করব, অথবা দেখা যাচ্ছে আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি, বা আমি যোগ ব্যায়াম করছি, অথবা আমি জিমে গিয়ে কোনো এক্সারসাইজ করছি, যেটা আমার জন্য উপযুক্ত হবে, যেটা আমি পারবো, বা আমার বয়সের অনুযায়ী যেটা দরকার সেটা আমি করব। এটা গেল ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে। এবার হচ্ছে তার সাথে হচ্ছে আমাদের খাদ্য খাবারের ধরন। আমাদের শরীরে এমন খাদ্য খাবার দরকার যেটা আমাদের বডিকে সবসময় সুস্থ রাখবে, সেটা বডিকে ডিটক্সিফাই করবে, যাতে মানে অপ্রয়োজনীয় জিনিস শরীরের মধ্যে জমে না থাকতে পারে, এবং শরীরের যতগুলো পদ্ধতি আছে, যতগুলো সিস্টেম আছে, সব সিস্টেমগুলোকে ভালো করে কাজ করাবে। সেখানে আমাদের যত রকম খাদ্য খাবার আছে সবগুলোরই সঠিক মাপে কিন্তু আমরা গ্রহণ করব, সেরকম একটা আমাদের নির্দিষ্ট খাবারের ধরন থাকা উচিত বা ডায়েট থাকা উচিত। তারপর আসলো কি, আমাদের একটু ঘুমের ব্যাপারটা। ঘুম কিন্তু আমাদের জীবনে খুব ভাইটাল একটা রোল প্লে করে। দেখবেন, আপনারা নিজেরাও দেখবেন, যেদিন আপনি রাতে ঠিক মতো না ঘুমাবেন, পরের দিন কোনো কাজে কিন্তু আপনার সঠিকভাবে আপনি এনার্জি দিতে পারবেন না, কনসেন্ট্রেট করতে পারবেন না, অনেক বেশি লেথার্জি থাকবে, মানে মনে অলসতা থাকবে, সেদিন কাজের মধ্যে মনোসংযোগ করতে পারবেন না, এই প্রবলেমগুলো কিন্তু সৃষ্টি হয়। আর এটা কমপ্লিটলি সায়েন্টিফিক, এটা এমন নয় যে আমি বলার জন্য বলছি, এটা কিন্তু একেবারে নির্দিষ্টভাবেই কিন্তু আমি বলছি, কারণ হচ্ছে এটা সায়েন্টিফিক। সঠিক একজন প্রাপ্তবয়স্কের জন্য 7-8 ঘন্টা খুব জরুরি, এবং সেটা সাউন্ড স্লিপ হতে হবে, যে আমি বারেবারে ঘুম ভেঙে গেল, বারেবারে আমি ইউরিন পাস করতে গেলাম, বা একটা বড় লাইট জ্বালিয়ে ঘুমালাম যাতে আমার চোখের ওপরে সমস্যা হচ্ছে, সেরকম না। সঠিক একটা পরিবেশের মধ্যে আমাকে শুতে হবে যাতে আমি 7-8 ঘন্টা সাউন্ড স্লিপ ঘুমোতে পারি, আর সেটা রাতের ঘুমোতে হবে, এমন নয় আমি হোল রাত নাইট জেগে সকাল থেকে আমি 7-8 ঘন্টা ঘুমো না। যত আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠবেন, তত এনার্জেটিক থাকবেন, তত মানে হেলদি থাকবেন, আর তত বেশি দেখবেন আপনার কাজ মানে কী বলবো, কর্মক্ষমতা বেড়ে গেছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। লেট নাইটে ঘুমোবো, মানে জাগবো না, আর মর্নিংয়ে উঠে পড়বো, এইটা মাথায় রেখে যদি আমি 7-8 ঘন্টা ঘুমোই, তাহলে কিন্তু আমি খুব আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। এক্স্যাক্টলি, আমাদের বাচ্চাদের বইগুলোতে যা যা লেখা আছে এগুলো কিন্তু বাচ্চাদের শেখানোর জন্য, আমরা কিন্তু নম্বর পাওয়ার জন্য বাচ্চাদের পড়াই ওটা, কিন্তু একেবারেই কিন্তু তাদেরকে ওই হ্যাবিটটা করাই না, ঠিক আছে। কিন্তু গোড়া থেকে যদি এই হ্যাবিটগুলো তৈরি করা যায়, তাহলে বোধহয় আজকের এই কঠিন পরিস্থিতি থেকে আমরা অনেকটাই সাবধানে থাকতে পারতাম, আপনিও ভেবে দেখলে এটাই বলবেন। এটাই বলবো, আর সবচেয়ে বড় কথা, অন্যকে কিছু শেখানোর আগে নিজেকে সেটা করতে হয়, ঠিক আছে। আমি যে জিনিসটা করব না, আমি সেটা অন্য কাউকে শেখাতে পারি না, কারণ আমার ভেতর থেকে প্রথম কথা ওটা সঠিকভাবে আসবে না, এবং অন্য যে আমাকে দেখছে এত দিন ধরে সে সেটা গ্রহণ করবে না, এটা একটা সবচেয়ে বড় ব্যাপার রয়েছে, ঠিক আছে। আমাদের শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়ও এরকম করেছিলেন, এক পেশেন্টকে মানে ওষুধ দিতে গিয়ে উনি এটা দেখেছিলেন যে তাকে মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে, কিন্তু সে নিজেই মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, তখন সে বলেছিলেন 7 দিন পর আসতে, তো যে 7 দিন পর যাওয়ার পর ওনাকে বললেন যে বাচ্চাটাকে বললে তুমি মিষ্টি খাবে না এখন, তখন বললেন এটা ওনার গার্জিয়ান বলছে এটা তো আপনি আগেই বলতে পারতেন, বলে আমি যেটা করি সেটা ওকে না করতে পারি।
একদমই এরকম অনেক ঘটনা থাকে মানে আমরা শুনেছি যেমন বললাম যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ তো তেমন আমরা এটাও শুনেছি যে আপরি আচরি ধর্ম পরের শিখাও আগে একটা ধর্ম আমি পালন করব এবং সেটাই আমি অপরজনকে শেখানোর সুযোগ বা সেই সাহসটা রাখতে পারি সর্বোপরি তো সে জায়গায় দাঁড়িয়ে আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে সুমিতদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকার জন্য পরবর্তী পর্বে অবশ্যই দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের এবং পরিবারের যত্ন নিন নমস্কার।